ছয় তারিখ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন এখনও পর্যন্ত অ্যাডিনোভাইরাসের জন্য উনিশজন শিশু প্রাণ হারিয়েছেন কিন্তু মিন্ট দ্য ইকোনমিক টাইমস এবং আরও অন্যান্য নিউজ অর্গানাইজেশনের মতে এখনও পর্যন্ত আটচল্লিশ জনেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তো কী হচ্ছে এই অ্যাডিনোভাইরাস এবং এটা থেকে বাঁচার কী উপায় সেই নিয়ে কথা বলবো আজ এই ভিডিওতে রাজ্য জুড়ে কিন্তু অ্যাডিনো ভাইরাস আর চোখ রাঙাচ্ছে এটাকে আপনারা প্যানিকি যেটা করাচ্ছেন বা মানুষ ভয় পাচ্ছে এতে একজন লোক আবার ব্যবসা করার সুযোগ পায় এই ভাইরাস खतरनाक है 2 साल तक के बच्चों को ज्यादा खतरा है इस वायरस से পরিবার তো কাটবে এটা সব রাজ্যেই হচ্ছে প্রত্যেকটা ঘটনাই মর্মান্তিক ঘটনা সত্যজিৎ রায়ের সিনেমা চারুলতার একটি ডায়লগ আছে যার সিল তারই নোড়া আর ভাঙ্গ দাঁতের গোড়া ভাইরাস ঠিক এই কাজটাই করে ভাইরাসের বেঁচে থাকার জন্য হোস্ট বা বাহকের প্রয়োজন হয় আর এই হোস্ট বা বাহক হচ্ছে মানুষ বা কোনো প্রাণী পৃথিবী ছাড়া মানুষ এবং অন্যান্য জীবজগতের পক্ষে বাঁচা অসম্ভব কিন্তু তার সত্ত্বেও আমরা ভালোভাবে বাঁচার তাগিতায় পৃথিবীর ক্ষতি করি ঠিক তেমনই ভাইরাস মানুষ বা প্রাণীর শরীরে প্রবেশ করে এবং নিজে বেঁচে থাকার তাগিতায় সেই মানুষ বা প্রাণীর ক্ষতি করে অ্যাডিনো কথাটি গ্রিক শব্দ অ্যাডেন অর্থাৎ গ্ল্যান্ড এবং ইংরেজি শব্দ অ্যাডিনয়েড থেকে এসেছে অ্যাডিনয়েড আমাদের নাক এবং মুখের পশ্চাৎভাগে থাকে এবং এটি জীবাণুকে নাক ও মুখের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে উনিশশো সালে ওয়েলসপি পি রো আরও তিনজনের সঙ্গে এই ভাইরাসটি মানুষের অ্যাডিনয়েড থেকে ডিসকভার করেন পরবর্তী সময়ে উনিশশো সালে হিলমেন এবং ওয়ার্নে ভাইরাসটির গুণাবলীগুলি ব্যাখ্যা করেন অ্যাডিনোভাইরাস একটি ভাইরাস গ্রুপের নাম অষ্টআশি ধরনের অ্যাডিনোভাইরাস শুধুমাত্র মানুষের ক্ষতি করতে পারে এই ভাইরাসগুলিকে তাদের বিভিন্ন রোগ সৃষ্টির ক্ষমতা হিসেবে এ থেকে জি পর্যন্ত সাতটি ভাগে ভাগ করা হয়েছে যেমন যদি কারো রেসপিরেটরি ডিজিজ বা শাসনযন্ত্রের রোগ হয় তবে তা এইচ এ এবং সি গ্রুপের কোনো হিউম্যান অ্যাডিনোভাইরাস দ্বারা আক্রান্ত এটি একটি আশি থেকে নব্বই ন্যানোমিটারের নন এনভালভ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস কোভিড একটি এনভালাব ভাইরাস ছিল এবং এর থেকে বেশি ক্ষতিকারক ছিল অ্যাডিনোভাইরাস যে কোনো বয়সের মানুষের হতে পারে কিন্তু সাধারণত পাঁচ বছরের নিচের বাচ্চাদের এই ভাইরাসে আক্রান্ত হতে বেশি দেখা যায় হসপিটাল এবং নার্সিংহোমে এই ভাইরাস সহজেই বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভাইরাস বছরের কোনো সময়েও হতে পারে কিন্তু শীত ও বসন্তকালে এই ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি হয় কোভিডের মতোই এই ভাইরাসও রেসপিরেটরি বা শ্বাসনযন্ত্রের ক্ষতি করে এছাড়া এই ভাইরাসের ফলে সর্দি জ্বর কানের ইনফেকশন চোখ লাল হয়ে যাওয়া ডায়রিয়া ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে খুব রেয়ার কিছু কেসে এই ভাইরাস এনকেপালাইটিস এবং মেনেঞ্জাইটিস রোগেরও সৃষ্টি করতে পারে কোভিডের মতোই এই ভাইরাসও হাঁচি কাশি স্পর্শ স্টুল বা মল ইত্যাদি দ্বারা ছড়িয়ে যেতে পারে উনিশশো একাত্তর সালে এর মিলিটারি ক্যাম্পে অ্যাডিনো ভাইরাসের আউটব্রেক হওয়ার ফলে ইউএস ফুড এবং ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকসিনেশন প্রসেস স্টার্ট করে সাধারণত ভ্যাকসিন তৈরি করার সময় কোনো ভাইরাসকে দুর্বল করে তার শরীরে প্রবেশ করানো হয় যাতে শরীর সে ভাইরাসকে শনাক্ত করে তার প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করতে পারে কিন্তু অ্যাডিনোভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রে লাইভ ভাইরাসকে ব্যবহার করা হয় যা অনেকটা শক্তিশালী হয় তাই এই ভাইরাসের ভ্যাকসিন এখনো পর্যন্ত সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল হয়ে ওঠেনি তবে এই ভাইরাস থেকে বাঁচার উপায় কী অ্যাডিনোভাইরাস থেকে বাঁচার একটি খুব সাধারণ উপায় হচ্ছে কোভিড প্রোটোকলস ফলো করা বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করা অপরিচ্ছন্ন হাতে নিজের চোখ কান মুখ ইত্যাদি জায়গায় হাত না দেওয়া বাচ্চাদের খেলনা বাড়ি ঘর ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদি কেউ আক্রান্ত হয়ে পড়ে তবে তাকে বাকিদের থেকে সুরক্ষিত দূরত্বে রাখা এবং সম্ভব হলে তাকে আইসোলেট করা ইত্যাদি অ্যাডিনোভাইরাস ছড়াতে অনেকাংশে বাধা সৃষ্টি করে এই ভাইরাসের প্রভাব সাধারণত দু সপ্তাহের বেশি থাকে না অ্যাডিনোভাইরাসের মোর্টালিটি রেট নির্ভর করে এই ভাইরাস থেকে সৃষ্টি হওয়া বিভিন্ন রোগের উপরে এই ভাইরাসের মোর্টালিটি রেট সেভেন থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত হতে পারে সাধারণত চারভাবে এই ভাইরাসের টেস্ট করা যায় যথা অ্যান্টিজেন র্যাপিড টেস্ট পলিমার চেন রিয়াকশন ভাইরাস আইসোলেশন এবং সেরোলজি এর মধ্যে সব থেকে কমন টেস্ট হচ্ছে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট টেস্টের জন্য গলা চোখ মল, মলমূত্র ইত্যাদির নমুনা নেওয়া হয়ে থাকে মার্কেটে অনেক রকমের র্যাপিড এর কিট অ্যাভেলেবেল আছে কিন্তু অনেকাংশে র্যাপিড টেস্ট একইভাবে কাজ করে যেখানে একটা লাইন মানে নেগেটিভ আর দুটো লাইন মানে পজিটিভ এখনো পর্যন্ত বারো হাজারেরও বেশি শিশুর অ্যাডিনোভাইরাস ইনফেকশনের রিপোর্ট করা হয়েছে এবং তিন হাজারেরও বেশি শিশু ভর্তি আছে রাজ্যের বিভিন্ন হসপিটালে বর্তমানে অ্যাডিনোভাইরাসের দ্রুত বৃদ্ধির পিছনে এডি ভিবি থ্রি এবং সেভেনকে কারণ বলে মনে করা হচ্ছে এর ফলে রেসপিরেটরি ডিজিজ নিউমোনিয়া এবং শরীরে অক্সিজেন লেভেলের কমতি হতে দেখা গিয়েছে স্টেট গভর্নমেন্ট পরিস্থিতি সামাল দিতে বিশেষ দেখরেখের রেখের জন্য জনের একটি টিম গঠন করে কোনো অসুস্থ বাচ্চার সঙ্গে ট্র্যাভেল করেছে এমন একশোরও বেশি পরিবারকে সঙ্গে নিয়ে আগের সপ্তাহে একটি বিশেষ ক্যাম্প করা হয়েছে বিসি রয় চিলড্রেন্স হসপিটালের গ্রাউন্ডে এছাড়া একটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টোল ফ্রি হেল্পলাইন নাম্বার লঞ্চ করেছেন নাম্বারটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য যদি পাঁচ দিনের বেশি সময় ধরে জ্বর থাকে এবং শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একশো চার ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং ঘুম কম হয় ডিহাইড্রেশন হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার এমনি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন আর এমনি ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করুন অফ সেফার্ডকে